হিন্দু সমাজের লোক তারা পিকনিক কামার যার পিকনিক তারা খার খাও কোনো অসুবিধা নাই তাদের ধর্মের তাদের দেবীর দিন পালনার্থে তারা যায় তারা পিকনিক খাইতে যার বনভোজনে যার আমদার লাগি পিকনিক নাই আমরা মুসলমান সকল দয়া করিয়া খেয়ে আল্লাহর বাস্তে পিকনিক খাওয়ার যাইবা না যুব সমাজ আপনি যদি গিয়া থাকন কোনোদিন যদি ইলা যান গিয়া আল্লাহর বাস্তে দয়া করিয়া কোনোদিন ইলা পিকনিক খাওয়া খানো যাইবা না তাই আল্লাহ এর লাগি জীবনে প্রথম জীবনে কষ্ট যদি করেন মেহনত করেন পরজীবন সুখ হয় শান্তির আর প্রথমে যদি অলস্যতা আনন যারা ফলিত্রা না বুজরা না ফোড়ারে গুরুত্ব দিত্রা না বা গার্জেন টকলে ফোড়াইত্রা না এরা একদিন ফস্তাইবা ফোড়া ফ্যামিলি না থাকলে গ্রাম না থাকলে গ্রাম ফ্যামিলি উন্নত হয় না সম্মান থাকে না দাম থাকে না এর লাগে আমরা ফোড়ার দিকে এডুকেশনের দিকে এত পিছনে আমরা সরছি আমরার মধ্যে ডাক্তার বেশ পাওয়া যায় না আসেন কোন যায় খুব কম আমরার মধ্যে পিএসআই এএসআই বিভাগের কোনো প্রশাসনের পুলিশ নাই আমরা এলএলবি মোটামুটি আছে উকিল আসন এলএলএম হম ম্যাজিস্ট্রেট আমরার মধ্যে হম কারণ কিন্তু আমরা যারা টাকা আছে অর্থ আছে পয়সা আছে খরচ করিয়ে আপনার সন্তানকে ফোড়াইতে পারবা ফোড়ার একটা গুণ আছে এই ফোড়ার মূল্য আছে আপনারা আপনার ছেলেরে ফোড়ায় উন্নতমান ফোড়ায় বাইরে কান্টিত নিয়ে ফোড়ায় কোয়া আপনার ছেলের জন্য আপনার সুনাম বাড়িব ডাক্তারের বাবা কইবা উকিলের বাবা কই কইবাই না না কইবা ও আমার ডাইনে যে মল্লা সাহ আসন পুরাতন মসজিদের ইমাম সাহেব ইমাম সাহেবের কম জ্ঞান নেই জি এমনি দেহরা বলে তাই নিয়ে বই রিস না আমাতি কইবা তাই তো আজ জানেন না না ও আজই তো হইলে দুসরা ব্যাপার এটা আমরা থাকি বহুত ঊর্ধ্ব তান ডিগ্রি তার টাইম খুব ভালো আসেনি মীরাবাড়ি ফড়িতে সময় আমরা আমার সিনিয়র উপরা আমার সিনিয়র মীরাবাড়ি ফড়িতে সময় আছে বহুত উন্নত ডিগ্রি মাদ্রাসার লাইনে টাইটেল এম এম সেম এম দেনেওয়ালা হিদিকে আপনার বিএ ডিগ্রি করেনেওয়ালা কতটুকু শিক্ষা নানি আমরা বুঝবো জানি এর লাগিয়া মেসা বকলের মধ্যে অনেক শিক্ষিত মেসা বকল আছে এরার কাছে আপনার বাচ্চারা ফড়াইন আপনার গ্রামের সুযোগ আছে মেসা এক টাইমে দিলে আপনার ছেলের অঙ্ক করাইতে পারবা ইংরেজি গ্রামার করাইতে পারবা নিশ্চয় করাইতে পারবা এর কারণে এটা বালা বালা সুযোগ মিলে বালা প্রাইভেট মাস্টার মিলে আমরা ফড়াই না ওজন ফোড়া নাই যার গতিকে ও মাঝে মাঝে অনেক বম পাঠের বুঝাইছেন ও ফোড়া নাই গতিকে ও অনেক বম পাঠের মাঝে মাঝে এই পরিবেশটা আইলো না অনেক ওখানে আইছে বলে এই এলাকাত বিশেষ করে এই গ্রাম্য বা এই সাইটও কিছু গার্জেন্ট আসুন বাচ্চারার কন্ট্রোল নাই ও আজকে বাড়িতে গেলে যদি লাড়ির দশ ডান্ডা রাত যদি দেন আর বোম্মার বই নিজে কই যায় জি না ওই জিনিসটা জানতা কই থাকি বুঝতা কই থাকি আজকে জায়গা তো আজ মাহফিল সে বোম্মারের খেলে মারের গার্জেন্ট সচেতন নাই ও গার্জেন্টে খান্দি ভাই আওলাদের রুজি গাইতা নাই হইনি গার্জেন্ট হলে হাওলাদে যা সাতাইলো আমরা বিয়া করি আলো হয়ে গেছে খাবার না প্রথমে মা বাবার দোষ দোষে মা বাবার দোষের কারণে আওলাদ নষ্ট হইন আওলাদ বরবাদ হইন আওলাদ খাজো লাগুন না উচ্চ শিক্ষিত ফ্যামিলির দেখবা আওলাদ হলোর চলা চরিত্র মা বাবার কথা মানুষ কেয়ারফুলে চলর খেনে প্রথমে ছোট থাকি সন্তান নিয়ে গড়ি গড়ি হেদিয়ে দি তুলছ আমরা খালি খালি আর খাবাই আর খুঁজ খবর নাই ফোড়েন নি না নি ও খালি চলের চূড়া পড়ে গেলে ডিজাইন করে চুল কাটে জিকাই আর উনি একদিন চুল খানে কাটলে রে ই ডিজাইন করিয়া ই খবর নাই আর তো বড় গেলে তার চাহিদা বেঙ্গালুর গেছে গিয়া পয়সা দিলে দেখ না দিলেন আর গুরের বড় মোবাইল রাস্তাত বড় আঠের ও তা পরিবেশ আপনার খেনে আমরা প্রথমে আমরা সন্তান দিয়ে আমরা মূলক কন্ট্রোলে মুটি টানি না বাদে ও সন্তানে আমরা খান্দায় আমরা বড় কষ্ট দে এর লাগে ইসলাম বোম মারা এটা নিষিদ্ধ মান্তাসাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম অন্যের লাগে যদি আপনি তসবি দেন অন্যের লাগে আপনি তসবি দিতে আসন যে বন্দায় বোম মাড্ডা জানিয়া রাখক তুমি এরার লাগে তোমার হাসর নসিব হইব যারা বাচ্চাইনতে বোম মারি দেন গার্জেন মানুন না মহল্লা মানুন না শিক্ষিত সমাজরে মানের না এরার গার্জেন টকলে বাচ্চাইনতের দরিয়া জীবনে শাস্তি দেওয়ার চেষ্টা করো কুয়া ইলা একদিন আইব বাবা তোমার গড় বোম লই আইব তোমার মেয়ের বিয়ার দিন বোম পাঠাই লিব মানুষের সামনে তুমি মুখ দেখাই দেবার তাই নাই ফারবানি ফরে কন্ট্রোলে আনতা জি না এখন কন্ট্রোলে আনডানে বাদে এক সাটা লই আইব আর বনির বিয়ার দিন দুম হাসিব কইবা এটা খরের গিতারে ফুয়ায় ফুয়া সমালা জান না কইবাই না না হইবা তখন বুধবাইয়া মজা তখন কন্ট্রোলে আনছেন না ছোট থাকতে মজা তো বাদে এর লাগে আল্লাহর বন্দিগান আমরা ইতার থাকি আমরা হেফাজতে থাকতাম হিন্দু সমাজের লোক তারা পিকনিক কামার যার পিকনিক তারা খার খাও কোনো অসুবিধা নাই তাদের ধর্মের তাদের দেবীর দিন পালনার্থে তারা যায়
তারা পিকনিক খাইতে যার বনভোজনে যার আমরা লাগি পিকনিক নাই আমরা মুসলমান হল দয়া করিয়া খেয়ে আল্লাহর বাস্তে পিকনিক খাওয়ার যাইবা না যুব সমাজ আপনি যদি গিয়া থাকন কোনোদিন যদি ইলা যান গিয়া আল্লাহর বাস্তে দয়া করিয়া কোনোদিন ইলা পিকনিক খাওয়া খানো যাইবা না তাই আল্লাহ তো যদি ফোড়ায় দেখবা আপনি খেয়াল করবা একটা মেয়ে সন্তান উপযুক্ত জায়গায় বিবাহ দিতে পারবা একটা মেয়ে ছেলে যদি মেট্রিক পর্যন্ত যদি সমাজ কম ফোড়ায় তাহলে উপযুক্ত একটা পাত্রীয় পাইবা মানুষে ভালো দাম দিবা কইবা ছেলেটা মেট্রিক পর্যন্ত ফোড়াইছি মেট্রিক তো এখন ফোড়া আমরা মনে করি আর বাক্কা ফোড়া আসলে মেট্রিক রে তেমন মানুষে ফোড়ারে গণে না এখন মোটামুটি যদি দেখুন ডিগ্রি করছেন মানে বিয়ে যদি ক্লিয়ার করছেন মোটামুটি শিক্ষার যোগ্যতা মানুষে মানিয়ে আনে এর লাগে আমি কই আর আমরার লাগি আমরা যারা দুর্বল আমরার লাগি সমাজ মেট্রিক পাশ ছাত্র আমরা ছেলে সন্তান বানাইতাম মেয়ে সন্তান বানাইতাম এরিয়ার মধ্যে যদি ছেলে সন্তান মেয়ে সন্তান যদি মেট্রিক পাশ যদি হয় একটা ছেলে তখন মেয়ে তখন এলাকার সুনাম বাড়ি যায় এলাকার সুনাম বাড়ি যায় এলাকার সম্মান অটোমেটিক বাড়ি যায় মানুষে কইবা এই গ্রামের মধ্যে ছেলেরা বলে কি আসন বলে মেট্রিক পাস ছেলেরাও আসন মেয়েরাও আসন ছেলে যেই সময় উপযুক্ত হইল মা বাবায় বড় আশা করিয়া বিবাহ দেন বলে একটা ছেলের বউ ঘরের মধ্যে আনিয়া সুখ শান্তি দেখাইমো।